শরীরের গভীর থেকে বাইর হয়ে আসে শ্বাস আর চিন্তার গভীর থেকে বিশ্বাস মস্তকের কোনায় কোনায় কিসের যেন গুনগুন রাত দিনে তফাৎ হারাইয়া যায় একবার ডুবে আবার চিরাচরিত দিতে হয় দিবাকর আমার চিন্তা খেলা করে আমারই মধ্যে আমি জ্বরের জন্য যাই জিগান হে চিন্তা তোমার উৎপত্তি কই এই উৎপত্তি তোমার শুরু কই আছে আছে সব কিছুরই সন্ধান আছে ঠিকানা আছে এই পৃথিবীতেই মিলতে পারে সব কিছু মানুষের মধ্যে যাও ভালো মন্দ জিগা প্রাণে প্রাণ মিশাও যদি সন্ধান চাও সেই সবুজ সবুজ আমার নিঃশ্বাসের জন্ম দেয় সবুজ আমার ঢেউ খেলানো পৃথিবীর আদি মুদ্রা সে আমার ফসলের খেয়ে সবুজ আমার রোদের আশ্রয় ঠিক ঠিক পৃথিবী জোড়া সবুজ আসছিল এক সময় এখন কি আর এত সবুজ আসছে কই পৃথিবী তোর সেই সবুজ এখন কই চারিদিকে তো দেখি কেবল কলার কালো ধোয়া আমি তোমাদের মতো যাই জিগাই কই তোমার সাথে স্বাভাবিক কথা কই 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 তোর মধ্যকালের বনস্পতিটা নাই নাই সবুজ নাই গাছ নাই পাতা নাই ফল নাই ফুল নাই বাতাসের শব্দ নাই পশু পক্ষী কি পতঙ্গ ধীরে ধীরে কিচ্ছু নাই ওই যুক্ত গেছে অনেক আগে এখন আর এইসব বইলা লাগছে সত্যি তো এখন আর এইসব বলে কিলা লাভের গুরুত্ব খায় পিঁপড়ায় আধুনিক যুগে আমরা তো নিঃশ্বাস নিব না কাকি কবিয়ারা তাই শুনে রাখো একদিন এই সবুজ অভিশাপে তোমরা পুরা খাক হয়ে যাবা আরে আরে কি কর সবুজ আমার কখনো অভিশাপ দিবার পারে নাকি সবুজ তো সবুজই আর সবুজ জিনি যে যদি এই মানুষের জঙ্গলে খেলা ঠেলি করে না বাসে তো আমরা কেমনে তাকে বাঁচাবো আমরা তো আর তাকে থেকে রক্ত দিবার পারি না না কি কও মিয়ারা আমরা খালি নিঃশ্বাস নেই আর সারি কিন্তু ইতিহাস তো কা ভিন্ন কথা এই সবুজ বাঁচানোর লাইগায় মানুষ রক্ত দিছে হাসতে হাসতে কি বিশ্বাস হয় না তার সাথে একটা গল্প বলি শুনো গাছের গল্প একদল মানুষের গল্প আর রক্ত দিয়া কোন বাঁচানোর গল্প সে অনেক কাল আগের কথা ইংরেজ হাতে চুরি হয় নাই স্বাধীনতা 1730 সাল রাজস্থান ও যোধপুরে মহারাজ অভয় আকাশেতে পুত্র আমি এ নিয়ে সচেতনতামূলক দশাশয় একখানা কলাম লিখে ফেলি
চাও খেজুর আলী বোনের জমি যে কোনো মূল্যে আমার চাই চাই। কত গ্রাম বন পাহাড় তার ঠিক নাই। সবুজ বন্ধুগণ কারোর শত্রুরা তাকে লোলুপ দিব্যা দিয়া সব সময় হিস হিস করতেই থাকে। নির্মল বাতাসের চেয়ে তাদের বেশি প্রিয় তিন্নির কালো ধোঁয়া। তিন ধোঁয়াটা হৃদয়টারে খাপ করে দেয় গো, খাপ করে দেয়। পয় সবুজ খেকুরা যতই তক্ষে তক্ষে থাকুক না কেন, তারা কিন্তু জীবনদায়ী গাছে কখনো ভুলা যায় নাই। কালে কালে তারে নিয়ে গড়া উঠছে আরো বড় আন্দোলন। ভীষণ এগুলো তো তারা নিজেকে জীবন বিলিয়ে দেয় নাই অকাতরে, বরং
কাশ্রে আলিঙ্গন কইরাই তারা ছিনায় নিছে এই সবুজের অধিকার। কি বিশ্বাস হয় না? সেই যে হিমালয়ের কোল ঘেঁষা উত্তরাখণ্ডের গারোয়াল উপত্যকা, সনটা 1974। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে ছিল সবুজের সমারোহ, পাহাড়ে পাহাড়ে বনের ফাঁকে মন চাইলে উঁকি দিত সাম্বার, পাহাড়া নদীর ধার ঘেঁষে ডাঙায় থাকতো বাপ আর জলে কুমিরের রাজত্ব। কিন্তু রবি মানুষ আর জনবসতির চাপে সে বন কমতে কমতে এখন তলানিতে এসে ঠেকেছে। তারপরও ভেতাল গোল পাতা আর সুন্দরী শাশুড়ির সেদের শুধু একটা বন না গো। এ হলো বাঘের পিঠে সবার হয়ে তলে তলে তামাম শাশুড়ির নাটের গুরু আঠারো পাটির অধিশ্বর দক্ষিণ রায় কালু। এই বন এখনো মা পদবী শাহজঙ্গলি আর কাশী কালুর আশীর্বাদ। এই বন এখনো সাগরের উত্থান ঢেউয়ের বুকে বাজি মাল্লার হা সুন্দর বন।